দেশের মাটিতে টাইগাররা দারুণ খেলে থাকেন, ধারাবাহিক পারফরমেন্স উপহার দেওয়ার চেষ্টা করছেন বিদেশের মাটিতেও। নিউজিল্যান্ড সিরিজে হারলেও লড়াই করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা। এরপর ভারত সিরিজেও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ দল। টেস্টে এক নম্বর দল টিম ইন্ডিয়ার কাছে হারলেও প্রায় শেষ ইনিংস পর্যন্ত ম্যাচটিতে নিয়ে গেছে সফরকারীরা। হায়দরাবাদ টেস্টের বড় প্রাপ্তি এটাই, তবে ভুল ভ্রান্তি তো থাকেই, সেসব আবার শুধরে নেওয়ার সুযোগ তো থাকছেই। নিজেদের ভুলগুলো নিয়ে চর্চা করেই তার সমাধান বের করার চেষ্টা করছে টিম বাংলাদেশ। টাইগারদের এখন পরবর্তী মিশন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। শ্রীলঙ্কা দলে এখন আর মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, মুরালিধরণরা নেই, তবে দলে যারা আছেন তারাও বা কম কিসে। প্রস্তুতি ম্যাচে 190 রানের অনবদ্য এক ইনিংস খেলেই দিনেশ চান্দিমাল প্রমাণ দিয়েছেন বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নেবেন তিনি। এছাড়া বাংলাদেশকে পেলে কি যেন হয় চান্দিমালের, টাইগারদের বিপক্ষে 4টি টেস্ট খেলে নামের পাশে যোগ করেছেন 3টি সেঞ্চুরি, গড় 128.33। লঙ্কান বোলিং আক্রমণে আছেন ম্যাচ উইনার ও অভিজ্ঞ বোলার রাঙ্গানা হেরাত। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টে নেতৃত্ব দেবেন তিনি, যে কোনো দলকে একাই ধসিয়ে দিতে পারেন হেরাত। তাই বাংলাদেশ শিবিরে তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করবে তা হলপ করেই বলা যায়। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে 7 মার্চ, ভেনু গল আন্তর্জাতিক স্টেডিয়াম। এই মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক 2013 সালে, তাই গল মুশফিকের জন্য বিশেষ কিছু। সেই মাঠে আবারও লম্বা ইনিংস উপহার দেবেন টাইগার দলনেতা, এই কামনা 16 কোটি বাঙালির। মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহরা এখন গলেই আছেন। সেখানে পৌঁছে মুশফিক তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, আমরা আবারও গলে আসলাম, আমাদের জন্য সবাই দোয়া করবেন।